যদি সেই দিন সেই দিনও তার কথা শুনে নিত তো তো কী? চলো একটা গল্প শোনা যাক। গল্পটা যদি একটুও বোরিং লাগে তাহলে ডিসলাইক দিয়ে চ্যানেল ছেড়ে বেরিয়ে যেও। তখন ছিল 2009 সাল, যখন তার কাছে কিচ্ছু ছিল না। তখন যেন টাকার সাথে তার পরিবারের এক শত্রুতা, কিন্তু গরিব ঘরে জন্ম নেওয়া সেটা কি তার পক্ষে ভুল? বয়স যতই হোক 15 বছর, কিন্তু তার চিন্তাভাবনা ছিল একদম আলাদা রকম। সন্ধ্যায় যখন বাচ্চারা খেলতো লুকোচুরি, তখন সে অন্য পৃথিবীতে সরাসরি। অন্য বাচ্চাদের সঙ্গে কথা বলতে সে চাইতো না, জানি না কেন লোক বলতো সেটা তার মানসিক সমস্যা। সে শুনতো আর ভাবতো, ধুর এরা করছে করুক না তামাশা, কিন্তু সেটাই করতো যেটা তাকে করতেই হতো। সবাই তাকে বলতো, ভাই তুই দূরে যা, কিন্তু তার নিজের প্রতি ছিল প্রচণ্ড ভালোবাসা, কারণ ওর পৃথিবী ছিল বাকি সবার থেকে একদমই আলাদা। যেখানে সে নোকিয়া 2690 কিপ্যাড ফোন দিয়ে অসাধারণ ছবি তুলতো আর খুশি থাকত, কখনো বা পাহাড় গাছ নদী ঝর্ণা রাস্তা, ফোনটার সাথে তার যেন এক সন্ধি, আর স্মৃতিগুলোকে করে রাখত সে একটা ফ্রেমে বন্দি। কারণ সে হয়তো বুঝতে পেরেছিল এটা তার কাছে হয়ে গেছে নেশা, কারণ এটাই তার ভবিষ্যতের পেশা। তারপর তার ভাইয়ের ঝর্ণার সাথে একটা ছবি তুলতে চেয়েছিল, এটা যেন তার কাছে এক বড় পরীক্ষা। কিন্তু নিয়তি যে তার সাথে করছে করুণ সমীক্ষা, কারণ ওর ফোন একদম গিয়ে ঝর্ণায় পড়ল। যদিও ফোন পড়ল ওর, কিন্তু মন ভাঙল আমার। সে বলল, চল হাঁটা, এবার একেবারে DSLR নেব। কিন্তু DSLR ক্যামেরার দাম অনেকটাই বেশি, আর তার পরিবারের আর্থিক সমস্যা ছিল খুবই। কিন্তু কোত্থেকে আসবে টাকা, কারণ তার পকেট যে ছিল একদম ফাঁকা। ওপরে পরিবারের ঘর ছিল ভাড়া, হয়তো এটাই তার এগিয়ে চলার প্রথম ধারা। ছবি তোলা ছিল তার কাছে ভালোবাসা, তাই সে চেয়েছিল ক্যামেরার কাছেই ফিরে আসা। কিন্তু কে থেমে থাকে কবে ইনকাম করবে, কবে টাকা আসবে, তার জন্য কে অপেক্ষা করবে? সোজা চলে গেল সে তার প্রতিবেশীর বাড়ি। তার স্বভাব ছিল দুরন্ত আর স্বপ্ন ছিল চূড়ান্ত। সে কিনবে বলে ক্যামেরা চুরি করলো প্রতিবেশীর টাকা। সে সন্তুষ্ট ছিল কারণ সে খুশি ছিল, নাকি সে খুশি ছিল বলে সন্তুষ্ট ছিল? সে যাই হোক, তারপর খুশিতে ভরে গেল তার মন। কিন্তু একটা কথা হয়তো তোমার মাথার থেকেও একদম বেরিয়ে গেল, এই খুশি সাময়িক, কাজটা ছিল একদমই ছোট, কারণ সফলতার জন্য নেই কোনো শর্টকাট, শুধুই ওপরে ওঠো। কোথা থেকে যেন ভাগতে ভাগতে বাড়ি এলো, এসে দেখে পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, তার প্রতিবেশীও আসে সাথে। সে বুঝে গেছিল এবার সে ফেঁসে গেছে, কারণ যে লোক সবসময় তাকে হিম্মত দিত আজ তারাও হতভম্ব, কারণ ছিল তার ছেলেটি করণিক। নিয়তি তাকে আরও একবার পরীক্ষা নেওয়ার জন্য তাকে কনফিউজ করে দিল। তার কাছে দুটো অপশান, হয় তাকে টাকা ফেরত দিতে হবে, না হলে জেলে যেতে হবে। সে একটু মুচকি হাসলো, আর ক্যামেরার প্রতি ছিল তার প্রচণ্ড ভালোবাসা, আর সেই ক্যামেরায় তাকে ফাঁসালো। প্রতিবেশী CCTV ক্যামেরার দিকে চোখ মেরে পুলিশের দিকে হাত বাড়ালো। তারা অবাক হয়ে অনেক বোঝালো যে টাকাগুলো ফেরত দে, না হলে জেলে গিয়ে পুরো জীবন হয়ে যাবে বেকার, কারণ সবার চোখে সে পাগল ছিল না ইয়ার। 15 বছরের ছেলে হাসতে হাসতে চলে গেল জেলে, কিন্তু যাওয়ার আগে বলে গেল কিছু ইশারাতে। আমি অবাক ছিলাম, যেতে যেতে ছেলেটা হাসার বদলে কাঁদলো না কেন? তারপরে বুঝলাম মালটার ব্যাগে ক্যামেরা ছিল। জানো প্রশ্ন এখন, ক্যামেরা কখন কিনলো? উত্তর, হয়তো ক্যামেরা কিনেই ভাগতে ভাগতে বাড়িতে এলো। যদি সেই দিন তার কথা শুনে নিত তো 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 সে হেরে যেত। 3 বছর পর সে আসামি না, একজন ফটোগ্রাফার হয়ে হাসতে হাসতে বাইরে এলো। তার কাছে কিছু জমানো টাকা ছিল, এবং সেই টাকা দিয়ে সে একটা 16 GB মেমোরি কার্ডও কিনেছিল। 1435টা অসাধারণ ছবির সাথে সে বাইরে এলো, যার সাকসেস 15 বছর বয়সে জেলে যাওয়ার সময়ই হয়ে গেছিল। এখন সময় টাকার নোট ছাপানো। এই গল্পটা যদিও আমার কল্পনায় লেখা, কিন্তু আমার অনুভবগুলো একদম কল্পনীয় ছিল না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর কমেন্ট করে তোমার মতামত জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।